লোকে বলে প্যারিস ভালোবাসার শহর, আর আমি বলি কলকাতা প্যাশনের শহর। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। পলিশ ব্লগের আবার একটি নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে প্রচুর 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 পরিমাণে ওয়েলকাম। সো এই দেখছো এই যে ফটোগুলো, কালকে হচ্ছে গিয়ে আমি তোমার প্রিন্সেপ ঘাটে গিয়েছিলাম, তো তার কিছু মুহূর্ত তোমাদেরকে শেয়ার করার জন্য আমি চলে এসেছি। তো ভিডিওটা অবশ্যই করে এন্ড অব্দি দেখবে, কেউ স্কিপ করবে না, কিন্তু পুরোটা দেখবে। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে, দেখো। তো গাইস দেখতেই পাচ্ছ গাড়িতে উঠে পড়েছি, মানে বাসে। তো রাস্তা দিয়ে এখন বাসটা যাচ্ছে, তো সেই ফাঁকে আমি হচ্ছে কি একটু শ্যুট করে নিলাম, কারণ আমি যেখানে যাব তোমাদেরকে সেটা শেয়ার না করো তো আমি থাকতে পারবো না। তো তোমাদেরকে তো দেখাতে হবে না, চারিদিকটা শেয়ার করতে হবে, তার কারণে আমি ভিডিওটা করে নিয়েছি একটুখানি। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো ভালো হলে, ভালো লাগলে কী করতে হবে বলো তো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো করতেই হবে, আর একটা কমেন্ট করে জানাতে হবে যে কেমন লাগলো। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো চলো দেখতে থাকো, খুব 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 এনজয় হতে চলেছে। তো চলো আমার সাথে তোমরাও ঘুরে আসো প্রিন্সেপ ঘাটে। তো চলো, আমি তো ফার্স্ট টাইম গেলাম, ঠিক আছে? তো খুব 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 এনজয় করেছি, মানে খুব। তো চলো দেখতে পাবে সবটাই। চলে এসেছি প্রিন্সেপ ঘাটে। তো দেখছো চারিদিকটা, আকাশটা দেখো, শুধু ওয়েদারটা দেখো, ওয়েদারটা দেখো, এত সুন্দর ওয়েদার কি বলবো। কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদও ছিল, কিন্তু চারিদিকটা দেখতে এত দারুণ লাগছিল, গঙ্গার পাড়ে, মানে কোনো কথা হবে না। আর দেখছো ওখান থেকে তোমার হুগলি সেতু দেখা যাচ্ছে, হুগলি ব্রিজ বা সেতু। আর এই দেখো চারিদিকটা দেখো, শুধু গাড়িতে করে আস্তে আস্তে আমার চুল মেকআপ সব নষ্ট হয়ে গেছে, আর আমি এক্সট্রা করে কিছুই আনিনি। তো দেখো পাগল পাগল মনে হচ্ছে, কিন্তু কি বলবো, ঘুরতে এসেছি তো একটু ঘোরাটা এনজয়টা তো করতে হবে, সে পাগল হয়ে গেছে তো হয়ে গেছে। তো আমি দেখো ফোনটা নিয়ে এইদিক ওইদিক করে ঘুরিয়েই যাচ্ছি, সবাই সবাই ফটো শ্যুট করছে, আর আমি কীসব পাগল মতো বকে যাচ্ছি। আমায় কেউ ভালো করে ফটো তুলে দেয়নি, আমি নিজে নিজে যাওয়া করেছি, আর কয়েকটা তুলে দিয়েছে, বেশি তুলে দেয়নি। তো দেখো চারদিকটা শুধু তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যে কেমন লাগলো ভিডিওটা, আবার কেমন লাগছে। আশা করছি তো ভালো লাগবে, আর আমি ফার্স্ট টাইম গেছি আর ফুল টু বাস্তি, মানে কোনো কথা হবে না, ঠিক আছে? তো দেখতে থাকো। প্রিন্সেপ ঘাটে চলে এসেছি, দেখছো আর এখানটার নাকি একটা শুটিং চলছিল। তো আমি একটু তোমাদেরকে শেয়ার করলাম যে কি শুটিং চলছিল, তো দেখিয়ে দিলাম, কিন্তু কিসের শুটিং হচ্ছে সেটাই বুঝতে পারছিলাম না, কোনো নিউজের কিছু একটা হবে মনে হচ্ছিলো। তো দেখো কেমন লাগছে বলবে অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে। Thank you.
সো বন্ধুরা, আমার ঘোরা হয়ে গেছে, এবার গাড়িতে উঠে পড়েছি, বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, অলরেডি যাচ্ছি। তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তোমার সাথে। এখন তোমার বাজে 6টার মতো বেজে গেছে, কিন্তু আমি বাড়ি এসেছি তোমার 5:30টার দিকে। ঠিক আছে, তো এই সবেমাত্র তো বাড়ি ফিরলাম। তো আজকে জাস্ট কি বলবো, দারুণ এনজয় করেছি। তো সবে বাড়ি এসেছি, তো রেস্ট নিই, ফ্রেশ হয়ে নিই, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। আর ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে দেখো। গুড মর্নিং গাইস, কালকের পর থেকে তোমার সামনে আসা হয়নি। আর এখন তোমার বাজে 10টাও বাজেনি, মানে 9:45 আর কি। ঠিক আছে, তো আমি হচ্ছে পার্সেলে কিছু অর্ডার দিয়েছিলাম, তো সেটা তোমাদেরকে শেয়ার করবো। চলো, কী অর্ডার দিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তো দেখতে থাকো, আমার সাথে থাকো। তো সকাল সকাল হচ্ছে ডেলিভারিটা দিয়ে গেছে। ঠিক আছে, তো আমি ঘুম থেকেও তখন উঠিনি, আমাকে দিয়ে গেছে এত তাড়াতাড়ি যে আমাকে, ওই জন্য দেখো কেমন একটা লাগছে, আমার চোখ মুখ দেখলেই বুঝতে পারবে তোমরা। তো চলো দেখো কী এসেছে। সো বন্ধুরা, এটা হচ্ছে বায়োটিকের একটা শ্যাম্পু আছে, একটা না 5টা আছে। তো বায়োটিকের 5টা শ্যাম্পু অর্ডার দিয়েছিলাম, আর একটা ক্রিম দিয়েছিলাম। তো এটা খুবই ভালো, আমি ইউজ করি বায়োটিকের শ্যাম্পুটা আর এই ক্রিমটা। তো পুজোর সময় এখন অফার চলছিল, তো অনেক কমে পেয়ে গেছি। তো এটা খুবই ভালো, আমার তো ভালো লাগে, আমার ভালো শ্যুট করেছে। তো তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো দেখো এর মধ্যে আবার কিসব কাগজের কুচি কুচি দিয়ে রেখে দিয়েছে, আর ওই যে হয় না যেগুলো তোমার প্যাক করা আছে শ্যাম্পু গায়ে, ওই যে সাদা কালারের কেমন সেই ফুলে ফুলে, এই দেখো দেখো এইগুলো ফাটাতে না খুব দারুণ লাগে, দারুণ মানে হেভি সুন্দর মজা হয় আমার। তো গাইজ, আমি তো এই শ্যাম্পুটাই ইউজ করে থাকি বায়োটিকের। ঠিক আছে, খুবই ভালো, আমি তো অনেকগুলো ইউজ করলাম, তো খুবই ভালো, কোনো সাইড এফেক্ট নেই এটার। আর 100% তোমার হচ্ছে গিয়ে এটা তোমার হার্বাল। ঠিক আছে, তো এটা আমি অর্ডার দিয়েছি, আর একটা ক্রিমও অর্ডার দিয়েছিলাম। তো এমনি সময় না এগুলোর অনেকই দাম নেয়, কিন্তু এই মানে অফার চলছে বলে না, পুজোর জন্য মানে অফার চলছে, ওই কারণে অনেকটাই কমে পেয়ে গেছি। মাত্র 87-এ একটা শ্যাম্পু রে পেয়েছি, তাহলে ভাবো অনেকটা কমে। আর ক্রিমটাও খুবই ভালো। ঠিক আছে, এমনি সময় এটা অনেকটাই দাম নেয়, কিন্তু অফারের কারণে 109 টাকায় পেয়েছি। আর তো তোমরাও চাইলে ইউজ করে দেখতে পারো, বায়োটিকের প্রোডাক্টগুলো খুব ভালোই হয়, আমার তো শ্যুট করেছে আর ভালোই। তো চলো বন্ধুরা, অনেক বকবক করে ফেলেছি, আজকের মতো এই অবধি। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য অন্য নতুন নতুন ভিডিওর সাথে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, অল টাইম স্মাইল করতে থাকো। টাটা, লাভ ইউ অল।